হা কত বৈবাকসা হাস্তেও বোপালে জাখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরনি দুইশো চারতম আছাইমা সালমারিন কেরাক সাল তথ্য সংস্কৃতি দপ্তরনি চাইটকমা বাই ড্রপ গেইট বিদ্যাসাগরনি আছাইমা সালমারিন পালে জাখা অ পান্ডাও মানজাখা মেয়র দীপক মজুমদার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরনি অবদান নতুই কক শাখা মেয়র দীপক মজুমদার তিনি এবং অনেকগুলি প্রবন্ধ রচনা করেছেন, অনেক সাহিত্য রচনা করেছেন, যাগুলি অমূল্য বলবো আজকের দিনও তার প্রাসঙ্গিক। তো আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার যেসব ব্যক্তি বা মন্ত্রী বা বিশেষ ব্যক্তিত্ব যারা সমাজের জন্য রাষ্ট্রের জন্য কাজ করে গেছেন বা কিছু দিয়ে গেছেন যা পরবর্তী সময়ে পরবর্তী প্রজন্মকে যেটা গ্রহণযোগ্য বা কথায় বলবো, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সরকার কিন্তু প্রত্যেকটি ব্যক্তিত্বকে তুলে ধরার জন্য বিভিন্নভাবে সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক আমরা কিন্তু চেষ্টা করছি। হাস্তেনি অর্থ দপ্তরনি চাইটকমা বাই টাউন হলত ত্রিপুরা জেম এক্সিলেন্স সামিট পান্ডাংখা কেরাক সালনি অ পান্ডাও মানজাখা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রয় তেবো জুদা জুদা আদং রক অ পান্ডাও বানিয়া খাইনে রক ন ই মার্কেট প্লেস নি নাংমানি ন তুই কক শাখা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রয় ঝামেলা মুক্ত হোনা চাই প্রবলেম সে মুক্ত হোনা চাই জো অফিসার হাম লোক জো করনা চাতে তো হাম না চাতে হো ভি ইস প্রক্রিয়া কা বাহার জো কাম করতে টেন্ডার কে ভি জো ভি কোই নাই কোই কারণ কে সাথ হাম লোক ভি এক কোই টেকনিক্যাল সমস্যা কে তুম জুড় যাতে মে মানতে নেই মে ইরাদা নেই জানে লেকিন তুম জুড় যাতে ইসকে সাথ আর জব জেল কে সাথ হাম করেঙ্গে তো মেরা ওই করাপশন কে সাথ কোই ভি হামারা কোই প্রবলেম নেই হোনা হ্যায় জো হোগা পুরা ট্রান্সপারেন্সি হোনা হ্যায় বাকি তুমসে তো নিশ্চয় কেসে কাম কর সকতে এমনি সোচতে না পারে সোচনে পড়েগা যে কিসে হমকো ফায়দা হবে কেরাক সাল আম্বাসা পুর পরিষদ তাই আম্বাসা স্বাস্থ্য কেন্দ্রনি সাকথান মুম্বাই কাইসা হেলথ ক্যাম্প পান্ডা খাইজাখা ও পান্ডাও কবাংমা ডক্টরক মানজাক ফাইকা ও হেলথ ক্যাম্প পান্ডাও পুর পরিষদনি সাফাই কর্মচারী রগ্ন রাংরিয়াওই নাইজাখা তাই মাগনাও বিথি বাগজাখা 26 সেপ্টেম্বর স্বচ্ছতা উইক উপলক্ষে আম্বাসা মিউনিসিপ্যাল কাউন্সিল আর আম্বাসা পিসির যৌথ উদ্যোগে একটা হেলথ চেকআপের ব্যবস্থা করা হয়েছে এখানে পাশাপাশি কিছু মেডিসিন আমরা ফ্রি মেডিসিনও এখান থেকে দিব তো চেকআপটা আমরা এখনই চালু করবো তো সবাইয়ের উপস্থিতি আমি সবাইয়ের সহযোগিতা আর বেনিফিশিয়ারিরা ওয়েলকাম জানাই আর বেশি কিছু তো বলার নেই ধন্যবাদ সবাই কেরাক সাল কুঞ্জবনশ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ নি বিশিসা সালমারিন খবৈ খাইজা খা কাইসা ব্লাড ডোনেশন ক্যাম্প পান্ডা অ পান্ডাও মানজা খাপুর নিগম নি মেয়র দীপক মজুমদার তাই কর্পোরেটর তাই কলেজ নি ফুরুং টংনাই রক তাই স্টুডেন্টস রক অমহাই ব্লাড ডোনেশন ক্যাম্প নি বিশিং তুইন থুইনি নাংমানি ন কুপলং খাইমানাই হিনে শাখা মেয়র অ পান্ডান খবৈ খা কাহামিয়াফার কা মেয়র দীপক মজুমদার কিন্তু এই কাজে এগিয়ে এসছে আমার আশা থাকবে আমাদের এমনি একটা প্রত্যাশা আছে এই কলেজের প্রতি রাজ্যের প্রথম ইংলিশ মিডিয়াম ডিগ্রি কলেজ এটা শুরু করেছে এক বছর হয়েছে আগামী দিন আরও রাজ্যের ছাত্রছাত্রীদের এই সুযোগ করে দেবে এই কলেজ এবং তার পঠন পাঠন অনেক সমৃদ্ধ হবে আর বিশেষ করে সামাজিক কাজও এনএসএস যেটা করেছে এনএসএসের দায়িত্ব পরের জন্য সেবা করা নিজেকে তৈরি করা অন্যের জন্য কাজ করা সেক্ষেত্রে এনএসএস ইউনিটি যারা এখানে ভলান্টিয়ার আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিশালগড় থানা পুলিশ নিয়াগ মানজাখা সিদ্দি বানিয়া খাইনাই বাজৈব প্রাং পাতিমুং বিশালগড় আমচাইনি বংশী বাড়িও ককতমাও সাইমাংখা কেরাক সাল বিশালগড় থানানি পুলিশ বংশী বাড়ি কামিনি রবি গোপাল দেববর্মা তাই রাধারানী দেববর্মা মঙ্গই বাজৈব প্রংনি নগর রেইড খাইকা অ রেইড খাইমানিও 43 কেজি সিদ্দি মানজাখা হিনে শাখা পুলিশ মানজাকনাই বাজৈব প্রংনি মঙ্গই এনডিপিএস মামলা খাইজাকা যে বংশীবাড়ি ওয়ার্ড নাম্বার ওয়ানে রবি গোপাল দেব বর্মা এবং শ্রীমতী রাধারানী দেব বর্মার বাড়িতে কিছু পরিমাণ গাঁজা স্টোরেজ আছে বলতে অনেকেই তারপর আমরা যথারীতি খবর পেয়ে আমাদের উদ্বর্তন কর্তৃপক্ষকে জানাই আমাদের এসডিএম স্যারকেও জানাই ডিসিএম প্রোভাইড করার জন্য তারপর আমরা সবাই মিলে
কোর্স নিয়ে আমরা ওখানে রেড করি এবং এখানে চারটি মানে প্লাস্টিক ড্রাম পাই গাঁজা ভর্তি, যা ওখানে ওজন করে দেখা গেল 43 কেজি। তাতে বিরুদ্ধে কি মামলা নেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই মামলা নেওয়া হবে, এনডিবিএস একটি মামলা নেওয়া হবে। আর কি অভিযান ছিল? কারাক সাল নংজাকাই তুইনি বাকে লাহার কা সোলাইকা পাতিমুং কমলা সাগর গকুল নগর লামাও ককতমাও সাইমাংখা সৈমাস অংখা গকুল নগর গোলতিলা কামিনী বরগ্র নংজাকাই তুইমানিয়া অ তুইমানিয়া অংমানী নতুই এলাকানী বিধায়ক তাই নেতারগ্ন সাউই বুচুগলিয়া হেনই সাকা কামিনী লোকরক পাইথাকপুর কোন লামা নুগিয়া অঙ্গে কামিনী লোকরক কমলা সাগর গকুল নগর লামা কা সোলাইকা লোকরকনি দাবি তুইনি ফেসিলিটি খাইয়ে দিনা বাকে কতদিন ধরে জল নাই? কোন জায়গা এটা? কোন জায়গা? কোন বিধানসভা এটা? কোন বিধানসভা এটা? কোন বিধানসভা? হ্যাঁ, কমলা সাগর। হাস্তেও ক্লাস টু নি সুরুংনাই রোগনি বাকে বেস লাইন সার্ভে তাংমুংন তুই সেমিনার অংখা কক তিশাল প্রাথমিক শিক্ষা দপ্তর নি নূপুর সেল নি চেংজাক অ সেমিনার টিচার্স তাই প্যারেন্টস রক মানজাখা হাস্তে নি 50,000 স্টুডেন্টস নি বিসিং সার্ভে অংনাই হিনে শাখা শিক্ষা আধিকারিক রক কারাক সাল বিধান শিশু উদ্যান মেধা অনেশা তাই কাইসা বেসরকারি সংস্থা নি সাক্ষাৎ মংবাই টিচার্স রগ্ন সন্মান রিজাকমা পান্ডা খাইজাখা বি আর আম্বেদকর স্কুল অ পান্ডা ও মানজাখা মেয়র দীপক মজুমদার নিউজ ভ্যানগার্ড নি এডিটর সেবক ভট্টাচার্যী তৈব কবাংমা বরগ্র বিসি বুরুম ন মেদা অনেসা অমহাই সামাজিক সামুং খাইউ হিনে সাকা অ পান্ডা ও মানজা খাইনাই নগ্রাইড টিচার্স রগ্নি ইয়াগ সন্মান ইয়াফারি রিখা মেয়র দীপক মজুমদার তাই সেবক ভট্টাচার্যী তারা এবং যারা ছাত্রছাত্রীরা আছেন সার্বিকভাবে বিদ্যাসাগর বিদ্যাসাগরের ব্যক্তিত্ব আমাদের ভারতের কোনো সমাজ সংস্কারক শিক্ষাবিদ সাহিত্যিক প্রাবন্ধিক এবং কবি সার্বিকভাবে আমি রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থাকে সুস্থ সুন্দরভাবে এবং যারা শিক্ষাগত সঙ্গে যুক্ত আছেন শিক্ষক বা যারা শিক্ষা দান করেন বা শিক্ষা গ্রহণ করেন প্রত্যেকের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি।